কারো চকুত নপরা এখন বিদ্যালয়। হিমন্ত মামাক এজন শিক্ষক পঠিয়াই দিবলৈ কলে ছাত্রই। হিমন্ত মামাক এইটো কব খোজে আমাৰ কাৰণে একটাই শিক্ষক পঠাই দিওক। ভারত ভূটান সীমান্তত অবস্থিত লেব্রা শান্তিপুর প্রাথমিক বিদ্যালয় নাই স্কুলখনত অসমীয়া মাধ্যমৰ এজন শিক্ষক। মই ফাইভ ক্লাসত পড়ো, শিক্ষক নাই, অসমীয়া ম্যাডামর শিক্ষকে নাই, ভালকে পড়াবাই নরে কট কর যাব লাগা হয়। মামা আমাক এজন শিক্ষক দিব লাগে, আমি ভবিষ্যৎ আগুয়ে যাব পারু। মই ফাইভ ক্লাসত পড়ো, সারর সমস্যা মারামারি, এনেকা বহিবা নাপার মারামারি হয়ে থাকে। হিমন্ত মামাক এইটো কব খোঁজো আমার কারণে একটাই শিক্ষক পঠাই দিও। নাই বহুত দিন হয়েছে, মই যেতিয়া এইটো স্কুলত নাম লাগাইছিল তেতিয়াও নাছিল। ঠান্ডানির সমস্যা আর আরো বয়স, টয়লেট নাই, একটাই রুমত বহুত অসুবিধাকে পড়ব লাগা হল। এটা রুমতে আমি পড়ব লাগা হয়েছে। বিগত চারি বছরে বিদ্যালয়খনত অসমীয়া মাধ্যমৰ শিক্ষক নিযুক্তি নিদিয়াত বড়ো মাধ্যমৰ শিক্ষকে পাঠদান কৰি আহিছে। বর্তমান অসমীয়া মিডিয়ামত আমার 75 জন ছাত্র ছাত্রী আছে, কিন্তু শিক্ষক এজনও নাই। মানে আজি কব গলে তো বহুত আগরপ্রাই অসমীয়া মাধ্যমৰ শিক্ষক নাই। বাণীকান্ত লাহারি রিটায়ার হওয়ার পিছত মাজতে টেটর শিক্ষয়িত্রী এজন দিছিল, জয়েন করিয়ে এদিনও ক্লাস নকরি ইয়ারপরা অফিসিয়ালি ট্রান্সফার ললে। তারে পিছত ইয়াত টেটর আন এজন শিক্ষক দিলে, তেখেতেও উচ্চ শিক্ষিত লড়া আছিল, তেখেতে টেট শিক্ষক বাদ দি অইন চাকরি লই গুছি গল। আর তেতিয়ারপরা আমার বিদ্যালয়ত আজি 4 বছর ধরে অসমীয়া মাধ্যমৰ শিক্ষক নাই। মই সরকারক বারে বারে অনুরোধ জানাইছো, এই বিদ্যালয়খন যেহেতু ভারত ভুটান সীমাত লাগি আছে, আপনাদের পরিদর্শন করে যাতায়াত ব্যবস্থা, স্কুলের যিমানখিনি সমস্যা আছে সমাধান করব লাগে, নতুন বিল্ডিং গ্রেন্ট দিব লাগে, আর অসমীয়া মাধ্যমত শিক্ষক দিব লাগে। মাত্র এটা শ্রেণীকোঠাতে উভয় মাধ্যমৰ ছাত্র ছাত্রীসকলক পাঠদান করেছে এজন শিক্ষকে। বহুত ছাত্র ছাত্রী আছে, কমসে কম মই অকলে শিক্ষক হৈ পেলাই মই গুণগত শিক্ষা দিব পারা নাই, আর যার ফলত আজি আমার লেব্রা শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ের যান ছাত্র ছাত্রী আছে গুণগত শিক্ষা লাভ করব পারা নাই, আর যার ফলত পড়া শুনাত দুর্বল হয়ে আছে। এটা মানে লড়া ছালী আজি সম্পূর্ণরূপে যদি আহে বহিবলে মানে সিট পাওয়া না যায়, আর সেই কারণে কাজিয়া হয়, মারামারি হয়, আর যার ফলত আসন যেটা সিট মানে নাপায় আর বহিবলে তেমনি সুবিধা নাপায়, আর সেই কারণে এই ছাত্র ছাত্রীবিল কাজিয়া পেশাল হয়, আর তাত মানে বহুত মানে সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে। এটা শ্রেণীক মই দুটা বিষয়ে মই শিকাব পারো একদিন, দুটা বিষয় যেহেতু পাঁচটা বিষয় আছে, পাঁচটা সাবজেক্ট আছে, সেই পাঁচটা সাবজেক্টত মই কেবল দুটা সাবজেক্টহে মই পড়াব পারো এদিন। প্রথম শ্রেণীরপরা পঞ্চম শ্রেণীলৈকে এটা দুটা মাধ্যম আছে, মোর কারণে এই বহুত ডর সমস্যা, মই সেই কারণে বহুত অসুবিধা অনুভব করে আছো, আর সেই কারণে মই সরকারের বিষয় মই কাটর অনুরোধ মই আহ্বান করছো, যাতে আমার বিদ্যালয়ের কারণে যিখিনি সমস্যা সেই সমস্যা যাতে পূরণ করে দিয়ে। রাজ্য সরকারের শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বাবে নিতৌ নতুন আসনি রূপায়ণ করেছে, কিন্তু তেনে সময়তে এগারী শিক্ষক নিযুক্তি দিয়ার বাবে ছাত্র ছাত্রীয় মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে। বাক্সারপা নন্দবুড়া থকি ছাত্রীর রিপোর্ট, টাইম 8।